আজকে আমরা ক্লাস টেনের কোষে দেখি একের দুইয়ের চারের অঙ্কগুলো করব। বীজগণিতের যখন এরকম অঙ্কের সমাধান করব, যেহেতু মিডলের সমান চিহ্ন আছে আমরা বাঁ দেব। এরকম অঙ্কের সমাধানের জন্য এক্স ওয়াই দিয়ে যেগুলো থাকবে সেগুলো আমরা বাঁ দিকে রাখব এবং নর্মাল সংখ্যাগুলোকে আমরা ডান দিকে রাখবো সমান চিহ্নের। তো আমরা থ্রি ওয়াই স্কোয়ার লিখব। আমরা এই মাইনাস টু ওয়াই স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসবো সমান চিহ্নের, তাহলে মাইনাস থাকলে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস টু ওয়াই স্কোয়ার হবে সমান 160। আমরা এই সংখ্যাটাকে সমান চিহ্নের এই পারে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস আছে তাই এদিকে এসে প্লাস হয়ে যাবে, প্লাস 20। যদি এখানে প্লাস থাকতো তাহলে এখানে এসে মাইনাস হতো, বা থ্রি ওয়াই স্কোয়ার এবং প্লাস টু স্কোয়ার যোগ করলে হয়ে যাবে ফাইভ ওয়াই স্কোয়ার। 160 এবং 20 যোগ করলে হয়ে যাবে 180, বা ওয়াই স্কোয়ার সমান, যেহেতু ফাইভের সঙ্গে যেহেতু ওয়াই স্কোয়ারের সঙ্গে 5 গুণ আছে তাই এদিকে এসে ডিভাইড হয়ে যাবে, তাহলে 180 বাই 5 আমরা কেটে দেব। 3 5 15, 5 6 30, 36 পেলাম, বা ওয়াই স্কোয়ার সমান আমরা পেলাম 36। বা এবার আমরা স্কোয়ার তুলব, স্কোয়ার উঠলে এদিকে এসে হবে প্লাস মাইনাস রুট পড়বে এবং 36 এখানে লিখব, বা ওয়াই সমান আমরা 36কে যদি রুট থেকে বের করি তাহলে হবে 6, প্লাস মাইনাস 6 হবে। এটা আমি বলে দিই কীভাবে, যদি আমরা রুট থেকে কোনো সংখ্যাকে আমরা বের করি, আমরা জানি দুটো সংখ্যার মধ্যে একটি বেরায়, তো 6 6 36 হয়, তো একটা 6 বেরিয়ে যাবে রুট থেকে, বোঝা গেল? তাই প্লাস মাইনাস 6 হলো। আমরা এখানে উত্তর পাবো কত, ওয়াই সমান হয় প্লাস 6 হবে উত্তর, অথবা হবে মাইনাস 6, যেহেতু এখানে প্লাস মাইনাস তাই প্লাস 6 উত্তর হতে পারে, মাইনাস 6 উত্তর হতে পারে, বোঝা গেল? এবার আমরা 2 নম্বরের অঙ্কটি সমাধান করব। এখানে দেখো 2x + 1² আছে, তাই আমরা এটাকে এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় নিয়ে যাব। এটাকে আমরা ধরবো এ এবং এটাকে ধরবো বি, তাহলে এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা এ প্লাস বি স্কোয়ারের। তো বাঁ দেবো আমরা, এটাকে যদি এই ফর্মুলায় নিয়ে যায় তাহলে হবে 2x-এর স্কোয়ার প্লাস 2 × এ হচ্ছে 2x, বি হচ্ছে 1, 2ab প্লাস বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার, বোঝা গেল? প্লাস আছে প্লাস দেব, এটাকেও সেম ফর্মুলায় নিয়ে যাব, এ স্কোয়ার প্লাস 2ab, 2a, বি হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার ইকুয়াল টু, এদিকে যা আছে আমরা সেম রেখে দেব। এবার আমরা এটাকে স্কোয়ার থেকে বের করে নেব, এর বর্গ করে নেব, 2-এর বর্গ হবে 4, এখানে এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস আমরা এইটুকুর সমাধান একসাথে করব, 2 2 × 4, 4-এর সাথে এক্স 4x হয়ে গেল এবং 4x-এর সাথে 1 গুণ করলে 4x-ই হবে, প্লাস 1-এর স্কোয়ার মানে 1-ই হবে, প্লাস এক্স স্কোয়ার প্লাস এইটুকুর সমাধান আমরা করব, 2x-এর সাথে 1 গুণ করব, তাহলে 2x-ই হবে প্লাস 1-এর স্কোয়ার 1-ই পাবো আমরা, তাহলে এখানে হবে 6x প্লাস 47। বা এবার আমরা স্কোয়ারের সাথে স্কোয়ারেরই আমরা যোগ বিয়োগ করতে পারবো, এখানে আছে 4x² এখানে আছে 1টা x² দু জায়গাতে প্লাস আছে তার মানে যোগ হয়ে যাবে, তাহলে হবে 5x² আমরা x-এর সাথে x-এরই যোগ বিয়োগ করতে পারি, এখানে প্লাস 4x এবং এখানে 2x, তাহলে হয়ে যাবে 4 আর 2 = 6 প্লাস 6x হলো, এখানে 1 আছে এবং এখানে 1 আছে, তাহলে হয়ে যাবে 2 = 6x + 47, বা 5x² আমরা এই x-টাকে এদিকে নিয়ে চলে আসবো প্লাস 6x, এদিকে এসে হয়ে যাবে মাইনাস 6x = আমরা এই সংখ্যাটা ওইদিকে পাঠিয়ে দেবো, 47 - 2, বা 5x² দেখো এখানে প্লাস 6x এবং মাইনাস 6x বিয়োগ করলে 0 হয়ে যাবে এবং এখানে 47 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 45, বা x² সমান হবে 45/5, কেটে দেব, 5 9 = 45, বা x² সমান তাহলে হলো কত, এখানে আমরা পেয়েছি 9, আমরা এখানে আবার বাদ দিচ্ছি, দেখো বাদ দিয়ে লিখব, x সমান পাবো আমরা
যেহেতু এখানে স্কোয়ার আমাদের তুলতে হবে তাই হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার নাইন। তাহলে আমরা উত্তর পেয়ে যাব কত, এখানে এক্স সমান প্লাস মাইনাস থ্রি, কারণ রুট রুটের মধ্যে তিন গুণ তিন পাবে, দুটো তিনের মধ্যে একটা তিন বেরিয়ে যাবে, বোঝা গেলো? তাহলে উত্তর আমরা পাবো এখানে একটা এক্স সমান হয় প্লাস প্লাস থ্রি অথবা এক্স সমান মাইনাস থ্রি। এবার আমরা তিন নম্বরের অঙ্কটা করব, এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন, এখানে যেহেতু যোগ বিয়োগ কিছু নেই তার জন্য এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের গুণ হবে, বোঝা গেল? এখানে আমরা বা দেব, এক্সের সাথে প্রথমে আমরা এই দুটোর গুণ করে নেব, এক্সের সাথে এক্সের গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্সের সাথে মাইনাস নাইনের গুণ করব তাহলে হয়ে যাবে মাইনাস নাইন এক্স, মাইনাস সেভেনের সাথে, এবার মাইনাস সেভেনের সাথে এই দুটোর গুণ করব, মাইনাস সেভেনের সাথে এক্সের গুণ করলে হয়ে যাবে মাইনাস সেভেন এক্স, মাইনাস সাতের সাথে মাইনাস নয়ের যদি গুণ করি আমরা মাইনাসে মাইনাসে পেয়ে যাব প্লাস, সাত নয় হয়ে যাবে তেষট্টি ইকুয়াল টু ওয়ান নাইন ফাইভ একশো পঁচানব্বই। বা এবার আমরা এক্সের এই এক্সের আর এ এক্সের সমাধানটা করে নেব আমরা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স হয়ে যাবে মাইনাস, দুটোই যদি মাইনাস থাকে বসবে সাইন চিহ্ন মাইনাসই হবে, কিন্তু যোগ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে বসবে, তাহলে নয় আর সাত যোগ করলে হয়ে যায় ষোলো, ষোলো এক্স ষোলো প্লাস তেষট্টি ইকুয়াল টু একশো পঁচানব্বই। বা এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস তেষট্টি মাইনাস একশো পঁচানব্বই ইকুয়াল টু জিরো। বা এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স, পঁচানব্বই থেকে তেষট্টি বাদ দিলে হবে কত দেখে নাম, তেষট্টি থেকে যদি আমরা বাদ দিই পাঁচ থেকে তিন বাদ দিলে হয়ে যাবে, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস দিয়ে দেবে, পাঁচ থেকে তিন বাদ দিলে পাবে দুই, নয় থেকে ছয় বাদ তিন এবং এখানে এক একশো বত্রিশ ইকুয়াল টু জিরো, এটা লিখবে না তোমরা। এবার আমরা একশো বত্রিশকে ভেঙে ষোলো মিলাবো, তো ভাঙাটা তোমরা দেখো কীভাবে ভাঙে, একশো বত্রিশকে আমরা উৎপাদক করে নেব, ছয় দুগুণে বারো, আবার ছয় দুগুণে বারো ছেষট্টি হবে, আবার দুই দিয়ে যাবে তেত্রিশ পাবে, তিন দিয়ে যাবে এগারো হবে, আমাদের মেলাতে হবে ষোলো, এটাকে বিয়োগ করে যেহেতু এর আগে মাইনাস আছে তাই মাইনাস করে আমাদের ষোলো মেলাতে হবে। আমরা যদি এগারো দুগুণে বাইশ করি এবং তিন দুগুণে যদি ছয় করি তাহলে তোমাদের মিলে যাচ্ছে, দেখো বাইশ থেকে যদি আমরা ছয় বাদ দিই ষোলো পেয়ে যাব, তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস বাইশ মাইনাস ছয়, আমরা বাইরে এক্স দিয়ে দেবো মাইনাস একশো বত্রিশ ইকুয়াল টু জিরো। বা এক্স স্কোয়ার আমরা ব্র্যাকেট থেকে বের করব, মাইনাস আর প্লাসে এর আগে কিছু না মানে প্লাস, তাই মাইনাস প্লাসে মাইনাসই হবে, বাইশের সাথে এক্স গুণ হয়ে যাবে বাইশ এক্স, মাইনাস আর মাইনাসে হয়ে যাবে এই মাইনাসে হয়ে যাবে প্লাস, ছয়ের সাথে এক্স হয়ে যাবে ছয় এক্স মাইনাস একশো বত্রিশ ইকুয়াল টু জিরো। এই দুটোর মধ্যে আমরা কমন নেব, তাহলে এখানে এক্স কমন যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে এক্স মাইনাস বাইশ, এখানে যাবে প্লাস ছয় কমন, তাহলে এখানে হবে এক্স মাইনাস বাইশ, ছয় দিয়ে একশো বত্রিশকে বিয়োগ করবে ভাগ করবে তাহলে বাইশ আসবে ইকুয়াল টু জিরো। বা এই দুটো ব্যাকেট যেহেতু একই দেখো তার জন্য তোমরা পাবে এখানে এক্স মাইনাস বাইশ একটা পাবে, এই দুটোর মধ্যে তোমরা একটি লিখতে পাবে এবং বাইরে যে আছে এক্স প্লাস সিক্স এটা তোমরা লিখে দেবে এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। এখানে দেখো দুটো রাশেরই মান জিরো, তাই আমরা লিখবো হয় এক্স মাইনাস বাইশ ইকুয়াল টু জিরো অথবা এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, আমরা এটা দিয়ে একবার জিরো লিখলাম এবং এটা লিখে একবার জিরো লিখলাম। এবার আমরা এক্সের মানটা বের করে নেব, এক্স সমান হয়ে যাবে মাইনাস বাইশ এদিকে আছে তাহলে এইদিকে হয়ে যাবে প্লাস বাইশ, বা এখানে এক্স সমান হয়ে যাবে এদিকে যেহেতু প্লাস আছে তাই এদিকে এসে মাইনাস মাইনাস সিক্স, বোঝা গেল? এবার আমরা চার নম্বরের অঙ্কটা করব, বা দেব, দেখো এখানে আমরা এই দুটোর ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব, আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা আগেই শিখেছি, তো লসাগু এখানে হবে এক্স, যেহেতু এর নিচে কিছু নেই তাই গুণ করে দেবো আমরা সরাসরি, তাহলে হয়ে যাবে থ্রি এক্স স্কোয়ার, আমরা এক্সের সাথে থ্রি এক্সের গুণ করে দিলে পেয়ে যাবো থ্রি এবং এক্স এক্স গুণ করে হয়ে যাবে এক্স এক্স গুণ করে হয়ে যাবে এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দেবো, যেহেতু এখানে এক্স এক্স কেটে যাবে তাই আমরা চব্বিশই পাবো ইকুয়াল টু এক্স বাই থ্রি। এবার আমরা কোনাকোনি গুণ করে নেব,
আমরা চাইলে প্রথমে এইভাবে কোণাকোণি গুণ করতে পারি অথবা এইভাবে কোণাকোণি গুণ করতে পারি। আমরা যদি এইভাবে কোণাকোণি গুণ করি তাহলে আমরা তিনের সাথে এই দুটোর গুণ করব প্রথমে, তাহলে তিন তিনে হবে নয় এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দেবো, তিন চব্বিশ হয়ে যায় বাহাত্তর, ইকুয়াল টু এক্সের সাথে এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার বা নাইন এক্স স্কোয়ার। আমরা এটাকে এইদিকে নিয়ে চলে আসবো এবং সংখ্যাটা ওইদিকে পাঠিয়ে দেবো সমান চিহ্ন, তাহলে এখানে হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার আছে তাই এখানে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, এদিকে গিয়ে প্লাস বাহাত্তর হয়ে যাবে বা এইট এক্স স্কোয়ার সমান আমরা পাবো। এখানে আমরা বাদ দিয়ে দিলাম, বিয়োগ আছে তাই বিয়োগ করে দিলাম, নয় নাইন স্কোয়ার এক্স স্কোয়ারের থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে হয়ে যায় এইট এক্স স্কোয়ার, এদিকে সেভেন্টি টু বা এক্স স্কোয়ার সমান পাবো সেভেন্টি টু বাই এইট, নিচে নেমে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে আট নয় হবে বাহাত্তর নয় পেলাম, তাহলে আমরা বা এক্স স্কোয়ার সমান পেলাম আমরা নাইন, তাহলে আমরা বা এক্স সমান পাবো আমরা এক্স সমান পাবো প্লাস মাইনাস রুট ওভার নাইন, তাহলে অতএব এক্স সমান হবে প্লাস মাইনাস বের করে নেব নাইনকে রুট থেকে তাহলে হয়ে যাবে থ্রি, তাহলে এখানেও আমরা উত্তর পেলাম এক্স সমান হয় প্লাস থ্রি উত্তর হবে অথবা মাইনাস থ্রি উত্তর হবে যেহেতু প্লাস মাইনাস এখানে। তোমরা এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে পেয়ে যাবে, ডিসক্রিপশানে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবে, ধন্যবাদ।